দুনিয়ার সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি, কিন্তু টিম ইন্ডিয়ার বিবেচনায় তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার অন্ত নেই। সেটা নিয়ে অজিত আগরকারের নির্বাচক প্যানেল জল ঘোলা কম করেনি। কোহলির টি টোয়েন্টি ক্যারিয়ারটাই পড়ে গিয়েছিল হুমকির মুখে। বলা হয়েছিল রোহিত কিংবা কোহলির যে কোনো একজনকে সাথে নিয়েই বিশ্বকাপের বিমান ধরতে চায় ম্যান ইন ব্লুজ। তবে সে সবকে পেছনে ফেলে রোহিতের ক্যাপ্টেন্সিতে কোহলিকে রাখা হয়েছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে। আরেকজনের স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও তুমুল আলোচনা। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের নয়া কাপ্তান হার্দিক পান্ডিয়া। আইপিএলে অধিনায়ক হিসেবে ব্যর্থতা তো আছেই, তার সঙ্গী হয়েছে ব্যাট আর বল হাতে ভয়ঙ্কর অফ ফর্ম। তবুও অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপর ভরসা রাখছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, বিশ্বকাপে রোহিত শর্মার দলে খেলতে যাচ্ছেন ভাইস ক্যাপ্টেন হিসেবে। ভারতের বিশ্বকাপ দলে আরেকটা নাম আলাদা করে না বললেই নয়, দুর্ঘটনার শিকার হয়ে ক্রিকেটের অনেকটা বাইরে ছিটকে গেছেন ঋষভ পান্ট। ২০২২ সালের সেই সড়ক দুর্ঘটনার পর বছর খানেক ছিলেন ক্রিকেটের বাইরে। আইপিএলের পারফরম্যান্সের সুবাদে দলে উইকেট কিপার হিসেবে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন। তবে এদের ছাপিয়ে টিম ইন্ডিয়া ব্যাটিং লাইনে তুরুপের তাস হয়ে উঠতে পারেন শিভম দুবে। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি নয় ম্যাচ থেকে 350 রান করেছেন, স্ট্রাইক রেট 170+। তবে কপাল খারাপই বলতে হবে হার্ড হিটার ব্যাটার রিঙ্কু সিং এর। টি টোয়েন্টি দলে অটোমেটিক চয়েসই ভাবা হতো তাকে, তবে টিম কম্বিনেশনের মার প্যাচে এই বিশ্বকাপটা হয়তো খেলা হচ্ছে না তার, থাকতে হচ্ছে রিজার্ভ বেঞ্চে। সেই বেঞ্চে রিঙ্কুর সঙ্গী হয়েছেন শুভমন গিল, খলিল আহমেদ আর আবেশ খান। একটা দেশের ক্রিকেটারের সংখ্যা বেশি হলে যা হয় আর কি। এবারের বিশ্বকাপে হেভিওয়েট স্পিন অ্যাটাক নিয়ে খেলতে যাচ্ছে ভারত। দলে আছেন রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, অক্সার প্যাটেল আর যুজবেন্দ্র চাহাল। পেস অ্যাটাকে যথারীতি নেতৃত্বে থাকছেন জসপ্রীত বুমরা, তাকে সঙ্গ দেবেন অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ আর ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। এসবের বাইরে কপাল পুড়েছে কেএল রাহুলের, এমনকি রিজার্ভ বেঞ্চেও জায়গা হয়নি এই তারকা ব্যাটারের। অথচ গেল দুই বিশ্বকাপেই ম্যান ইন ব্লুদের প্রতিনিধিত্ব করেছেন এই ওপেনার। খালিদ জামিল, একাত্তর।